আমরা সচেতন করছি মানুষজনকে, সচেতনতাই পারে মানুষকে আর কি এই জায়গা থেকে রক্ষা করতে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি যে এক আল্লাহ ছাড়া তো আমাদেরকে আর এই হাত এই করোনা ভাইরাস থেকে কেউ রক্ষা করতে পারবে না। এখন রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে আর নাগরিক হিসাবে যতটুকটা পারা যায় সচেতনতা তৈরি করা, কারণ আমরা জানেন যে আমাদের রাজশাহীর মানুষ, আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো কলকারখানা নাই, তারা দিন আনে দিন খায়। তাদের গাড়ির চাকা একদিনের জন্য বন্ধ হয়ে গেলে তাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে তারা অনাহারে কাটাবে আর কি। সেই জায়গা থেকে যতটুকটা পারা যাচ্ছে আমরা উদ্বুদ্ধ করছি, প্রশাসনের তরফ থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে, আওয়ামী লীগের তরফ থেকে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েই মাঠে আছি জীবনের রিস্ক নিয়েও। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা 18 তারিখ থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত লিফলেট দিয়ে আমরা মানুষকে সচেতন করছি। আমরা মানুষকে হাত ধোয়ার জন্য এবং মানুষের সংস্পর্শে মানুষ যাতে না থাকে সেই কারণে কিন্তু মানুষকে এবং আমাদের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। আমরা দলীয় কার্যালয় কিন্তু অনেক আগেই বন্ধ করে দিয়েছি যাতে আমাদের সাথে সঙ্গবদ্ধভাবে যাতে আমরা না বসি। আজকে আমরা মাস্ক বিলি করেছি, আমরা সাবান তারপরে হ্যান্ড ওয়াশ বিলি করেছি, আমরা প্রত্যেক দিনই মাইকিং করে মানুষকে সচেতন করছি। আপনারা দেখবেন যে শহরে মাইকিং হচ্ছে। আমরা কীটনাশকমূলক ওষুধ ছিটিয়ে মানুষের গাড়িতে গাড়িতে দিয়ে ছিটিয়ে মানুষকে সচেতন করছি এবং হাতে সাবান দিয়ে ওটা সচেতন করছি। এই সচেতনতাটাই পারে আর কি আমাদেরকে এই করতে। তবে সরকারের যে কোনো নির্দেশনা, যদি 26 তারিখ থেকে গাড়ি ঘোড়া বন্ধ, এরপরে যদি আরও কোনো কঠোর নির্দেশনা থাকে সেটি আমরা রাজশাহীর মানুষ অক্ষরে অক্ষরে মানব বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা আশা করি যে মহান রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত করবেন, এই দোয়াই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা করছি। লকডাউনের বিষয়টা আমরা এমনি এমনি কিন্তু লকডাউন হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখেন কোনো গাড়ি ঘোড়া কিন্তু অলরেডি চলা বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, বিমানও বন্ধ হয়ে গেছে। এতে শহরে ঢোকার যে বড় যানবাহন সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে জেলা শহর থেকে আসার। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু শহরে আপনি লক্ষ্য করে দেখবেন ব্যাটারি চালিত রিক্সা উল্কা ছাড়া কিন্তু তেমন কোনো যানবাহন নাই। মানুষ কিন্তু তার নিজের কার মাইক্রো নিয়েও কিন্তু শহরে তারা চলাচল করছে না। এটি একবারে নিম্ন আয়ের মানুষ, তারা মনে করছেন যে একদিন যদি তারা কাজে না যান তাহলে তাদের জন্য সংসার চালানো তো দায় হবে, সে কারণে হয়তো তারা এটি করছে। তারপরে যদি কোনো নির্দেশ আসে তা আমার বিশ্বাস যে তারা এটি অক্ষরে অক্ষরে মানবেন এবং সেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন সেই ভাষণে কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে এবং সেটি মানবেন। সেই ভাষণের অপেক্ষায় আমরা আছি। এই ভাষণটা পেলে পরে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন সেই নির্দেশ কিন্তু আমরা সকলকে মানানোর জন্য অনুরোধ করব। হতে পারে এটার কারণে কার মধ্যে কি জাম আছে, 100-200 মানুষের মধ্যে যদি ওই জাম, একজন ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত একজন ব্যক্তি সে নিজেও জানে না যে আমার করোনার জামটা আমার শরীরে আছে, সেই ব্যক্তি যদি তার সাথে সেই ব্যক্তি যদি তাদের সংস্পর্শে চলে যায় তাহলে এটা কিন্তু শহরের মধ্যে ছড়িয়ে যায়। সে কারণে কিন্তু আমরা সচেতনতা ই করার জন্য কিন্তু দেখছেন আমরা একা একা এটি দিয়ে বেড়াচ্ছি, এটা করে বেড়াচ্ছি, আমাদের কাছে কিন্তু কোনো সঙ্গবদ্ধ কোনো লোকজন কিন্তু আমরা সাথে নেই না। তো এটি আসলে আমাদেরকে পরিহার করা উচিত, এটি আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা কাছে থাকবো মাঠে থাকবো কিন্তু আমরা যেন দুই একজন 1-2-3 ফিট ডিস্টেন্স রেখেই যেন আমরা আমাদের কাজগুলো আমরা করি, কারো সংস্পর্শে যাতে আমরা না যাই। এরকম গণসমাবেশ করে জনগণকে সাথে নিয়ে বা নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের সেবা করার জায়গাটা আমি মনে করি যে এখন আর নাই, এটিকে এককভাবেই করার চেষ্টা করতে হবে।